হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুক। তো এই মেকআপ লুকটা আমি খুব সহজ অ্যান্ড সিম্পলভাবে ক্রিয়েট করেছি, তোমরাও খুব ইজিলি মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। আমি এখানে খুব হালকা আইশ্যাডো দিয়েছি আর ডিপ একটা লিপস্টিক পরেছি। তেমন কিছু আমি প্রোডাক্ট ইউজ করিনি, খুব সহজ অ্যান্ড সিম্পল মেকআপ লুক বলতে পারো তোমরা এটা। তো ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো যাতে তোমরা আমার প্রতিটা ভিডিও সবার আগে দেখতে পাও। তো তাহলে ভিডিওটা শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো মেকআপ করার আগে আগে আমাদের স্কিনটাকে ভালোভাবে প্রেপ করে নিতে হবে, আমাদের স্কিন কেয়ারটা কমপ্লিট করতে হবে, তারপর আমরা মেকআপ শুরু করব। তো আমি এখানে আমার স্কিন কেয়ার করে ফেলেছি, মানে সিটিএম করতে হবে, আর আমি এখানে ক্লিনজিং করে নিয়েছি আর টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। তো আমি এখানে নিয়ে নিয়েছি নিভিয়া সফট ময়শ্চারাইজার। আমি এই ময়শ্চারাইজারটা প্রায় সবসময় ইউজ করি, সব মেকআপের আগে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি। এই ময়শ্চারাইজারটা আমার খুব পছন্দের একটা ময়শ্চারাইজার বলতে পারো। আমি এটা শীত বলো আর গ্রীষ্মে বলো সবসময় ইউজ করি। তো তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি হুডা বিউটির প্রাইমার। তোমরা প্রাইমার কখনো মেকআপ করার আগে স্কিপ করবে না, অবশ্যই প্রাইমারটা অ্যাপ্লাই করো যাতে মেকআপটা আমাদের অনেকক্ষণ লং লাস্টিং থাকে। তো তোমরা প্রাইমার হিসেবে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমারের কাজ করে, তো তোমরা অ্যালোভেরা জেলটাও প্রাইমারের মতো ব্যবহার করতে পারো। তো তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি ল্যাকমি ইনভিজিবল ফাউন্ডেশন 02 সেট নাম্বার। এটা আমি একটু হাতে নিয়ে নিচ্ছি, আর তার সাথে আমি এই সুইস বিউটির এই লিকুইড ইলুমিনেটরটা মিক্সড করে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। তো এখানে আমি একটা ড্যাম স্পঞ্জ নিয়ে নিয়েছি, তো এটার সাহায্যে ভালোভাবে আমি ফাউন্ডেশনটা স্কিনে ব্লেন্ড করে নেব। এখানে নিয়ে নিচ্ছে ওয়েট অ্যান্ড আর্লের কনসিলার। এই কনসিলারটা ফুল কভারেজ কনসিলার, খুব ভালো কভারেজ দেয়, আর এর শেড নাম্বার হচ্ছে লাইট বেচ। তো এই কনসিলারটা নিয়ে আমি আমার আন্ডার আই এরিয়াতে আর ঠোঁটের চারিদিকে আর যেখানে একটু ছোটোখাটো ডার্ক স্পট আছে সেখানে আমি অ্যাপ্লাই করে নেব, আর ফোরহেডেও অ্যাপ্লাই করে নেব। তোমাদের যদি ডার্ক স্পট থাকে তো তোমরা কনসিলার ব্যবহার করো, আর নয়তো না। আমারও ডার্ক স্পট নেই, খুবই কম, মানে নেই বললেই চলে, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি এখানে কনসিলারটা ব্যবহার করছি। তো তোমরা কানের এরিয়াতে আর নেক এরিয়াতে ভালোভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেবে। আমি এখানে বাড়িতে আছি বলে ওই জন্য ভালোভাবে আমি অ্যাপ্লাই করছি না, তোমরা অবশ্যই নেক এরিয়া আর ইয়ার এরিয়াতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে ফাউন্ডেশনটা, যাতে মুখ আর নেক এরিয়া আলাদা না লাগে। তো তোমরা অবশ্যই নেক এরিয়াতে অ্যাপ্লাই করো। তো আমি এখানে নিয়ে নিয়েছি এলিটের কম্প্যাক্ট পাউডার। তো এইটা আমি নিয়ে ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে আমার ফেসটাকে একটু কম্প্যাক্ট করে নেব। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি ম্যাট লুকে ব্লাস প্যালেট থেকে পিচ কালার নিয়ে আমি আমার ফেসে চিক এরিয়াতে আমি ব্লাসটা অ্যাপ্লাই করে নেব ভালোভাবে।
এটা একটা ডে মেকআপ লুক তোমরা বলতে পারো, তো এটা আমি ডে মেকআপ লুক হিসেবে করছি, তো বেশি মেকআপ আমি করব না, এখানে হালকাভাবে মেকআপটা আমি করব। তো তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ম্যাক্স অ্যান্ড মোরে এই হাইলাইট প্যালেটটা থেকে, আমি এই ব্রাউন কালার হাইলাইটারটা নিয়ে, এটা একটা কন্ট্রোল বলতে পারো, তো নিয়ে এটা আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নেব যাতে ফেসটা একটু ফ্ল্যাট লাগে। তো তোমরা যারা টিনেজার আছো তারা কন্ট্রোল না করতে পারো। তো তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি গ্ল্যাম 21-এর হাইলাইট প্যালেট থেকে, এই সবগুলো সেট মিশিয়ে আমি আমার ফেসটাকে একটু হাইলাইট করে নেব, চিক এরিয়াতে, ফোর হেটে, নোজ এরিয়াতে আর চিন এরিয়াতে আমি একটু হাইলাইট করে নেব। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়েট অ্যান্ড অয়েলের আইব্রো কিট থেকে, মাঝে যে কালারটা আছে হালকা ব্রাউন কালার, ওই সেটটা নিয়ে আমি আমার আইব্রোটা ফিল করে নেব। তোমরা আইব্রো ফিলটা ভালোভাবে করো, কারণ আইব্রো ফিল না করলে বা আইব্রোটা ঠিক সুন্দর না লাগলে মেকআপটা ঠিক কমপ্লিট হয় না, তো আইব্রোটা ভালোভাবে তোমরা ফিল করো। তারপরে আপনি একটা স্পুলের সাহায্যে ভালোভাবে প্রোডাক্টটা একটু কম করে নেব যাতে এক্সট্রা প্রোডাক্ট এক জায়গায় লেগে না থাকে, তার জন্য আমি ভালোভাবে আইব্রোটা একটু কম করে নেব। তো তারপর আমি একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা একটা ব্লু হেভেনের কোকোয়া বাটার লিপ বাম, এটা ব্লাম না লিপ বাম, তো এটা আমি অ্যাপ্লাই করে নেব ঠোঁটে। তারপর আমি নিয়ে নিচ্ছি ল্যাকমির লিকুইড লাইনার, তো এই লাইনারটা নিয়ে আমি উইং লাইন ড্র করে নেব। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি মেবেলিনের কলোসাল কাজল, ব্ল্যাক কাজল, তো এই কাজলটা নিয়ে আমি আমার আইসে অ্যাপ্লাই করে নেব। তো আমি এখানে ব্লাস প্যালেটটা নিতে গিয়ে তো আমার হাত থেকে পড়ে যায়, তো যার কারণে আমার ব্লাস প্যালেটটা ভেঙে যায়, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, কিছু করার নেই, তো প্লিজ এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার মনটা ভালো হয়ে যাবে। তো তোমরা, তারপর আমি এখানে ইউজ করছি ওই ব্লাস প্যালেটটা থেকে আমি একটু হালকা করে আই শ্যাডো অ্যাপ্লাই করে নেব। তো আমি আই শ্যাডো পরবো না ভেবেছিলাম, তো দেখলাম যে চোখটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো তার কারণে আমি আই শ্যাডোটা অ্যাপ্লাই করছি, মানে আই শ্যাডোটা ব্লাস প্যালেট থেকে আই শ্যাডোটা নিয়ে অ্যাপ্লাই করছি। তো তোমরা আইলাইনার পরার আগে আই শ্যাডোটা অ্যাপ্লাই করে নিও, তারপর তোমরা আই শ্যাডো ওই আইলাইনার পরো। তো আমি এখানে একটু উল্টো করে ফেলছি, কারণ আমি ফার্স্ট ভেবেছিলাম যে আই শ্যাডো লাগাবো না, তো তারপর আমি আই শ্যাডোটা পড়ছি। তো আমি একটা আইসে একটু বেশি অ্যাপ্লাই করে ফেলেছিলাম, তো যার কারণে আমি লাস্ট এটা ঠিক করে নিয়েছি। তো তারপর আমি একটু লোয়ার ল্যাশ লাইনে একটু আই শ্যাডো অ্যাপ্লাই করে নেব হালকা করে।
তো তারপর আমি দেখতেই পাচ্ছ লিপ বামটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এবার আমি ইউজ করব মাস্কারা। তো এখানে আমি মেবেলিনের কলোসেল মাস্কারাটা নিয়ে নিয়েছি, এটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা, তো তোমরা চাইলে ওয়াটারপ্রুফ অ্যাপ্লাই করতে পারো বা অন্য কোনো মাস্কারা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এটা একটা খুব সুন্দর মাস্কারা, তো এই মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নেব। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি কিস বিউটির ম্যাট একটা লিপ কালার, তো শেড নম্বর হচ্ছে 07, তো এইটা আমি হালকা করে অ্যাপ্লাই করে নেব। তো এই একটা কালার আছে, এটা আমার খুব পছন্দের কালার, মেরুন কালার, তো মেরুন কালার আমার খুবই ভালো লাগে। ভাবলাম যে হোয়াইট টি শার্ট পরেছি, তার সাথে একটু ডিপ কালার লিপস্টিক পরলে খুব সুন্দর লাগবে, তো আমি এই কালারটা নিয়ে নিয়েছি। এটা আমি একটু হালকা করে অ্যাপ্লাই করে নেব। তো লাস্ট আমি এখানে নিয়ে নিচ্ছি মেকআপটা সেটিং সেট করার জন্য মার্সের সেটিং স্প্রে, এটা একটা খুব ভালো সেটিং স্প্রে, তোমরা অবশ্যই সেটিং স্প্রে ইউজ করো যাতে মেকআপটা লং লাস্টিং হয়। তো এখানেই আমার মেকআপটা কমপ্লিট হয়েছে।